স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয় পেলেন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি কর্বিন। লেবার পার্টির প্রার্থীকে হারিয়েই বিজয় নিশ্চিত করেছেন আলোচিত এই রাজনীতিবিদ। ইংলিস্টন নর্থ আসন থেকে 1983 সাল থেকেই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন কর্বিন, তবে এবারই প্রথম লড়েছেন স্বতন্ত্র হিসেবে। লেবার পার্টির প্রার্থী প্রফুল নারগান্থকে প্রায় 8,000 ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ সরব তিনি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রতিবাদেও অংশ নিয়েছেন তিনি, এমনকি পার্লামেন্টে দেয়া ভাষণেও দিয়েছেন ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান।